Hi friends, welcome back to my channel. Myself Rajyashree Banerjee from Bankura Sammeloni Medical College and Hospital. আজকে দেখো আমরা হিউম্যান ফিজিওলজির লাস্ট যে চ্যাপ্টারটা পড়ছিলাম কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনে সেই চ্যাপ্টারটার আন্ডারে একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি, অনেকটাই পড়ানো হয়ে গেছে। আজকে আমরা পড়ব টেস্টিস, অর্থাৎ আগের দিন আমরা পড়েছিলাম প্যানক্রিয়াস এবং এই এই যে প্যানক্রিয়াস টেস্টিস এগুলো কী, এগুলো এক একটা ইন্ডোক্রাইন গ্ল্যান্ড, ওকে। এবং প্যানক্রিয়াসের ক্ষেত্রে আমরা কী জেনেছিলাম যে সেটা হচ্ছে একটা কম্পোজিট গ্ল্যান্ড, এবং কম্পোজিট গ্ল্যান্ড মানে কী যে এক্সোক্রাইন এবং ইন্ডোক্রাইন দু রকমের ফাংশনই সেটা দেখায়, তাই তাকে আমরা বলেছিলাম কম্পোজিট গ্ল্যান্ড। এটি থেকে আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে যে কোনটা কম্পোজিট গ্ল্যান্ড, তো তখন অনেকগুলো গ্ল্যান্ডের নাম দেওয়া থাকবে, তখন সেখানে যদি প্যানক্রিয়াস দেওয়া থাকে তো প্যানক্রিয়াস একটা কম্পোজিট গ্ল্যান্ড, ওকে। এছাড়াও এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলেছিলাম যেগুলো নিটে আসতে পারে। এছাড়া আমি শর্ট নোটস তোমরা কীভাবে বানাবে, এই যে এখানে দেখছো দাগ দাগ দেওয়া আছে, তো এইভাবে আমি বলে দিয়েছিলাম যে কোন পয়েন্টে কী পয়েন্ট লিখবে এবং সেই পয়েন্টের আন্ডারে কীভাবে কীভাবে কী করবে শর্ট নোটসটা, সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তো আজকে আমরা পড়বো টেস্টিস, আগেরগুলো যারা দেখোনি তাদেরকে বলবো প্লেলিস্ট যে সেকশন আছে সেখানে গিয়ে তোমরা দেখবে যে চ্যাপ্টারের নাম দিয়ে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, যে হিউম্যান ফিজিওলজি সব চ্যাপ্টারগুলোই অলরেডি করানো হয়ে গেছে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও আছে, তো যার যেখানে যে টপিকটা অসুবিধা সে শুধু সেই টপিকটা দেখে নিলেই তোমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। পুরো মানে তিন চারটে টপিক মিলিয়ে একটা ভিডিও করলে কী হয় যে তোমাদের টপিক খুঁজতে অসুবিধা হয়, সেই জন্য আমি কী করি যতটা পারি টপিক ওয়াইজ করানোর চেষ্টা করি, ওকে। তো কী বলছে টেস্টিস, টেস্টিস আমরা জানি কি টেস্টিস হচ্ছে একটা গ্ল্যান্ড। এবারে এই গ্ল্যান্ডসটা বলছে এটা কোথায় থাকে, এটা মেল ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে থাকে, অর্থাৎ আমরা যে ফার্স্টে দেখেছিলাম এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের ক্ষেত্রে একটা আমরা ছবি দেখেছিলাম এবং সেই ছবিতে আমরা দেখেছিলাম যে পিটিউটারি, হাইপোথ্যালামাস, পিনিয়াল, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল এবং তারপর নিচে টেস্টিস, ওভারি। তো এই বাকিগুলো কিন্তু আমাদের অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে, ডিটেলসে আমরা জেনে নিয়েছি যে কী হরমোন কোথায় পজিশন, কীরকম কম্পোজিশন, কী হরমোন বেরোয়, সেই হরমোনের ফাংশন কী এবং মেকানিজম অফ অ্যাকশন অর্থাৎ কীভাবে সেই ফাংশনটাকে করছে, এই পাঁচ ছটা পয়েন্টেই কিন্তু বেশিরভাগ জিনিস পড়েছি এবং কিছু কোনো কোনো একটা একটা দুটো হরমোনের কী ডিসঅর্ডার পড়েছি, মানে কী বাড়লে কী হয় কমলে কী হয় এগুলো আমরা পড়ে নিয়েছি। তো এখন আমরা পড়বো টেস্টিস এবং ওভারি। তো টেস্টিস হচ্ছে ইন মেলসদের ক্ষেত্রে থাকে আর ওভারি হচ্ছে ইন ফিমেলসদের ক্ষেত্রে থাকে, তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে টেস্টিস ইন মেলস, অর্থাৎ মেল ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে কিন্তু টেস্টিস পাওয়া যায়, যেটাকে বাংলায় আমরা বলি শুক্রাশয়, ওকে। শুক্রাশয়ের ইংরাজি হচ্ছে টেস্টিস, ওকে। কী বলছে, এ পেয়ার অফ টেস্টিস, অর্থাৎ আমাদের এই যে টেস্টিস এটা হচ্ছে এ পেয়ার, অর্থাৎ নাম্বার কত টেস্টিসের, দুটো। এ পেয়ার মানে একটা পেয়ার মানে এক জোড়া মানে দুটো টেস্টিস আছে, কোথায় ইজ প্রেজেন্ট, অবস্থিত আছে কোথায়, ইন দ্য স্কোটাল স্যাক আউটসাইড অ্যাবডোমেন অফ মেল ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ মেল ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এই টেস্টিস দেখা যায় ওয়ান পেয়ার, অর্থাৎ দুটো টেস্টিস দেখা যায় পুরুষদের ক্ষেত্রে এবং সেই পুরুষদের কোথায় অবস্থিত থাকে, বলছে আউটসাইড অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে কি পেটের পোর্শনটাকে বলায়, তো আউটসাইড অ্যাবডোমেন, অ্যাবডোমেনে নয় অ্যাবডোমেন থেকে বাইরে, কোথায়, দ্য স্কোটাল স্যাক, অর্থাৎ অ্যাবডোমেন থেকে কি হয় যখন আমাদের মাদার্সের উম্বে থাকে কোনো মেল ইন্ডিভিজুয়ালস অর্থাৎ মেল ইনফ্যান্টস, তখন কি হয় তার একটা মানে একটা নির্দিষ্ট সময় পরে গেস্টেশন পিরিয়ডে একটা নির্দিষ্ট সময় পরে কি হয় সেই যে টেস্টিসগুলো ওগুলো ফার্স্টে অ্যাবডোমেনে থাকে, এবার সেই অ্যাবডোমেন থেকে সেটা বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ আমাদের যে অ্যাডাল্ট, যে মানে অ্যাডাল্ট নয় মানে যখনই ইনফ্যান্ট জন্ম নিচ্ছে মানে বাচ্চাটা জন্ম নিচ্ছে তার আগে থেকেই কিন্তু তার টেস্টিস কিন্তু অ্যাবডোমেনের বাইরে, ওকে। তাহলে কোথায় থাকে এই টেস্টিস, কতগুলো থাকে, দুটো। তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের আসছে যে টেস্টিসের নাম্বার কত, টেস্টিসের নাম্বার হচ্ছে দুটো, ফার্স্ট পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্ট আমরা লিখবো, তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে নাম্বার, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কার ক্ষেত্রে দেখা যায় মানে মেল না ফিমেল, এরকম ছোটো ছোটো ভাগ করে করে করবে তাহলে দেখবে খুব সহজ আসবে। তাহলে পরের পয়েন্ট আসছে মেল ইন্ডিভিজুয়াল, তারপরের পয়েন্ট আসছে মেল ইন্ডিভিজুয়ালসের কোথায়, মেল ইন্ডিভিজুয়ালসের আউটসাইড অ্যাবডোমেন অর্থাৎ অ্যাবডোমেনের মধ্যে না, অ্যাবডোমেন থেকে বাইরে একটা স্ক্রোটাল স্যাক আছে, অর্থাৎ এরকম একটা স্যাক লাইক স্ট্রাকচার অর্থাৎ ব্যাগের মতো একটা স্ট্রাকচার আছে, সেই ব্যাগের মতো স্ট্রাকচারের মধ্যে এই টেস্টিসটা থাকে,
অ্যাবডোমেনের মধ্যে নয়, এটা গেস্টেশন পিরিয়ড, অর্থাৎ যখন মায়ের পেটের মধ্যে আমরা থাক মানে কোনো মেল ইন্ডিভিজুয়ালস থাকে, তখন কি হয় এই টেস্টিসটা একটা নির্দিষ্ট সময় পরে কি হয় অ্যাবডোমেন থেকে এটা নিচের দিকে নেমে আসে। কেন নিচের দিকে নেমে আসে সেটা তোমরা যখন রিপ্রোডাকশন পড়বে ক্লাস টুয়েলভে তখন বুঝতে পারবে। আর একটু ছোটো করে যদি বলেও দিই তাহলে হচ্ছে কেন নেমে আসে, কারণ এই টেস্টিসের মধ্যে কি হয় স্পার্মাটোজেনেসিস, অর্থাৎ যার মধ্যে দিয়ে যে প্রসেসটার মধ্যে দিয়ে স্পার্ম তৈরি হয়। তো এই যে টেস্টিসটার মধ্যে স্পার্মটা তৈরি হয়, এই যে তৈরি হওয়ার একটা প্রসেস, তার জন্য একটা টেম্পারেচার লাগে, একটা নির্দিষ্ট টেম্পারেচার। তো সেই টেম্পারেচারটা কি হয় অ্যাবডোমেনের থেকে কিছুটা কম লাগে টেম্পারেচার। তো সেই জন্য কি হয় অ্যাবডোমেনে যদি টেস্টিসটা থাকতো তাহলে তো সেই কম টেম্পারেচারটা এসে থাকতে পারতো না, তাহলে সেখানে স্পার্মাটোজেনেসিস হতো না। ওই জন্য কি হয়েছে আমাদের এই মানে টেস্টিসটা মেল ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে টেস্টিসটা অ্যাবডোমেন থেকে বেরিয়ে এসছে বাইরের দিকে, এবং বাইরের দিকে বেরিয়ে এসে এই একটা স্যাক লাইক স্ট্রাকচার স্ক্রোটাল স্যাক, সেইটাতে গ্রয়েন রিজিয়ানে সেইখানে হচ্ছে স্ক্রোটাল স্যাক্সের মধ্যে টেস্টিসটা অবস্থান করছে। তাহলে কি হলো অ্যাবডোমেন থেকে বেরিয়ে এলো, এই অ্যাবডোমেন থেকে যখনই বেরিয়ে এলো তখনই কি হলো তার টেম্পারেচারটা দেখা যায় 2-3 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কমে গেল, এবং সেই যে কমে গেল কমে গিয়ে যে টেম্পারেচারটা হলো সেই টেম্পারেচারটায় স্পার্মাটোজেনেসিস হতে পারে, অর্থাৎ সাকসেসফুলি তার স্পার্ম তৈরি হতে পারবে সেই মেল ইন্ডিভিজুয়ালসের মধ্যে। ওকে, এই যে নেমে আসছে অর্থাৎ টেস্টিসটা যে অ্যাবডোমেন থেকে নিচের দিকে গ্রয়েন রিজিয়ানে স্ক্রোটাল স্যাক্সের মধ্যে নেমে আসছে, এই নামার প্রসেসটা আবার যদি না হয় তাহলে কিন্তু আবার ক্রিপ্টোক্রিটিজম বলে একটা ডিসঅর্ডার হয়। তো সেগুলো তোমরা এতে পড়বে, রিপ্রোডাকটিভ যে সিস্টেম আমাদের ক্লাস টুয়েলভের ফার্স্ট চ্যাপ্টার আছে ওটাও হিউম্যান ফিজিওলজির আন্ডারেই পড়ে, হিউম্যান ফিজিওলজির আন্ডারে ওটা নিয়েই হয়, অর্থাৎ হিউম্যান ফিজিওলজি মানে রিপ্রোডাকশন চ্যাপ্টারটা কী করেছে ক্লাস টুয়েলভে পড়িয়েছে, বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো ক্লাস ইলেভেনে পড়িয়েছে, বোঝা যাচ্ছে? এর পরের চ্যাপ্টারই হচ্ছে তোমাদের রিপ্রোডাকশন। তো সেই রিপ্রোডাকশনে তোমরা দেখবে যাদের পড়া হয়ে গেছে তারা অলরেডি বুঝতে পারবে যে ওই যদি টেস্টিসটা অ্যাবডোমেন থেকে আমাদের স্ক্রোটাল স্যাকে না নেমে আসে তখন যে ডিসঅর্ডারটা হয় সেটাকে বলা হয় ক্রিপ্টোক্রিটিজম, অর্থাৎ সেই মেল ইন্ডিভিজুয়ালসের মধ্যে কিন্তু টেম্পারেচার স্পার্মাটোজেনেসিসের যে নির্দিষ্ট টেম্পারেচার সেটা থাকে না, এবং সেই থাকে না বলেই কিন্তু সেখানে স্পার্মাটোজেনেসিস প্রসেসটা হয় না, অর্থাৎ একটা টেম্পারেচার দরকার যে এটা হলে আমি এটা হব, কিন্তু ওই টেম্পারেচারটাই আসছে না, তাহলে সেই প্রসেসটা হবে কী করে, প্রসেসটা হচ্ছে না, তাহলে স্পার্ম তৈরি হবে না, অর্থাৎ সেই মেল ইন্ডিভিজুয়ালস কিন্তু ফার্টাইল হবে না, সেটা ইনফার্টাইল হয়ে যাবে। ওকে, তো এটাই এই এত কথা বললাম শুধু এই একটা লাইন মনে রাখার জন্য, আশা করি তোমরা মনে রেখেছো। এরপরের পর টেস্টিস পারফর্ম ডুয়েল ফাংশন অ্যাজ এ প্রাইমারি, কী বলছে টেস্টিস হচ্ছে পারফর্ম করে দুটো ফাংশন, কী বলছে অ্যাজ এ প্রাইমারি সেক্স অর্গান অ্যাজ ওয়েল অ্যাজ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই যে আমি এতক্ষণ ধরে বললাম যেটা যে প্রাইমারি সেক্স অর্গান, অর্থাৎ এখানে কী হয় ওই যে স্পার্মাটোজেনেসিস প্রসেসের মাধ্যমে স্পার্ম তৈরি হয়, এবং সেক্স অর্গান কাকে বলে যেখানে স্পার্ম তৈরি হয় মেলদের মধ্যে, আর ফিমেলদের ক্ষেত্রে ওভাম তৈরি হয়, এবং সেই যে মেল এবং ফিমেলের মধ্যে স্পার্ম এবং ওভাম হলো তাদের ফিউশনের মধ্যেই হচ্ছে আমাদের বেবি হয় তৈরি, এবং এই এই যে মানে সেই জন্য এটাকে আমি সেক্স অর্গান বলছি। তো তাহলে টেস্টিস কী হচ্ছে, টেস্টিসের মধ্যে যেহেতু স্পার্মাটোজেনেসিস প্রসেস হচ্ছে তাই এটাকে বলছে সেক্স অর্গান, আর বলছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইন্ডোক্রাইন গ্ল্যান্ড, এবং এটাকে ইন্ডোক্রাইন গ্ল্যান্ডও বলা হয়। কেন? এখান থেকে কিছু ইম্পর্টেন্ট হরমোন রিলিজ হয় সেই জন্য এটাকে ইন্ডোক্রাইন গ্ল্যান্ডসও বলা হয়। তাহলে যে টেস্টিস কতগুলো আছে কার মধ্যে দেখা যায়, কতগুলো আছে দুটো, কার মধ্যে দেখা যায় মেল ইন্ডিভিজুয়ালসের মধ্যে, মেল ইন্ডিভিজুয়ালসের কোথায় দেখা যায় অ্যাবডোমেনের বাইরে স্ক্রোটাল স্যাক্সের মধ্যে। ওকে, প্রথম লাইনটা ক্লিয়ার। তারপরের লাইনে আছে ফাংশন, টেস্টিস হচ্ছে ডুয়েল ফাংশন দেখা, একটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান হিসেবে কাজ করে কীভাবে স্পার্মাটোজেনেসিস করে, আর একটা করে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হিসেবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডসে কী হয় সেখানে কিছু হরমোন তৈরি হয়। এইভাবে আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের যেন পুরো এই টপিকটা যেন ক্লিয়ার হয়ে যায়, বুঝে গেলে? এইভাবেই তোমরা ভিডিওটা দেখবে যাতে পরে তোমরা একবার মনে করো রিডিং দিয়ে দিলে 5 মিনিট জোর সময় লাগলো আর যেন তার থেকে বেশি সময় যা দিতে হয়। ওকে, টেস্ট একবার যেন মুখস্থ হয়ে যায়। এরপরে কি বলছে, টেস্টিস ইজ কম্পোজড অফ সেমিনিফেরাস টিউবলস অ্যান্ড স্ট্রোমাল অ্যান্ড ইন্টারস্টিশিয়াস টিস্যু, অর্থাৎ টেস্টিসের মধ্যে কি বলছে সেমিনিফেরাস টিউবলস থাকে, অর্থাৎ এরকম টিউব লাইক স্ট্রাকচার থাকে। ওকে, টিউব লাইক স্ট্রাকচার থাকে সেটাকে বলা হয় সেমিনিফেরাস টিউবলস, অ্যান্ড কি স্ট্রোমাল অর ইন্টারস্টিশিয়াল টিস্যু, অর্থাৎ কিছু ইন্টারস্টিশিয়াল টিস্যু থাকে, অর্থাৎ এই যে টিউবগুলো আছে টিউবের যে মাঝখানগুলো মনে করো এরকমভাবে টিউবগুলো আছে,
এইভাবে টিউব আছে, এই যে এইটা তো টিউব, এই টিউবের যে মাঝখানগুলো, এই মাঝখানগুলো এগুলো হচ্ছে স্ট্রোমাল টিস্যু। তাহলে কি থাকে? সেমিনিফেরাস টিউবুলস আর স্ট্রোমাল বা ইন্টারস্টিশিয়াল টিস্যু। ওকে, দ্য লেডিক সেল অর ইন্টারস্টিশিয়াল সেলস উইচ আর প্রেজেন্ট ইন দ্য ইন্টারটিউবুলার স্পেস প্রোডিউস এ গ্রুপ অফ হরমোন কল্ড অ্যান্ড্রোজেন, মেনলি টেস্টোস্টেরন। অর্থাৎ টেস্টিস কী কী নিয়ে তৈরি, অর্থাৎ এবারে আসছি আমরা কম্পোজিশনে, অর্থাৎ টেস্টিসের মধ্যে কী আছে। টেস্টিসের মধ্যে আছে সেমিনিফেরাস টিউবুলস, তোমরা এভাবে লিখে নিতে পারো যে টেস্টিস বলে অ্যারো দিয়ে লিখে নিতে পারো, এদিকে সেমিনিফেরাস টিউবুলস, এদিকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল টিস্যু। এই যে ইন্টারস্টিশিয়াল টিস্যু বা ইন্টারস্টিশিয়াল স্পেস যেটা, সেখানে আছে আমাদের আর একটা সেল, সেটা কি লেডিক সেলস। এই যে দ্য লেডিক সেলস অর ইন্টারস্টিশিয়াল সেলস কোথায় আছে, উইচ আর প্রেজেন্ট ইন দ্য ইন্টারটিউবুলার স্পেস, অর্থাৎ ইন্টারটিউবুলার মানে দুটো টিউবুলসের মাঝে যে স্পেসটা, সেখানে আছে ইন্টারটিউবুলার স্পেস, সেই ইন্টারটিউবুলার স্পেসে আছে লেডিক সেলস। ওকে, এরপরে এবারে বলছে উইচ আর প্রেজেন্ট ইন দ্য ইন্টারটিউবুলার স্পেস প্রোডিউস এ গ্রুপ অফ হরমোন, অর্থাৎ এই যে লেডিক সেলটা সেটা একটা গ্রুপ অফ হরমোন তৈরি করে। কী হরমোন? সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন, মেনলি হচ্ছে টেস্টোস্টেরন, অর্থাৎ অ্যান্ড্রোজেন গ্রুপ অফ হরমোন যেটা হচ্ছে টেস্টোস্টেরন। আমরা জানি যে মেল ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে টেস্টোস্টেরন আর ফিমেলসের ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো সব কটাকে বলা হয় অ্যান্ড্রোজেন। ওকে, তো সেই অ্যান্ড্রোজেন গ্রুপ অফ হরমোনের মধ্যে টেস্টোস্টেরন যেটা, সেই টেস্টোস্টেরন কোথা থেকে তৈরি হয়? ওই যে ই সেমিনিফেরাস টিউবুলস আছে এবং তার সেই টিউবুলসের মাঝে মাঝে যে জায়গাগুলো, অর্থাৎ ইন্টারটিউবুলার যে স্পেস গুলো, সেই ইন্টারটিউবুলার স্পেসে একটা লেডিক সেলস থাকে বা ইন্টারস্টিশিয়াল সেলস, সেই সেলস থেকে কি হয়, এই টেস্টোস্টেরন হরমোনটা সিক্রেট হয়। আশা করি বোঝা গেল। এবারে বলছে অ্যান্ড্রোজেনের এই যে হরমোনটা সিক্রেট হলো, অর্থাৎ এটা আমাদের হরমোন রিলেটেড চ্যাপ্টার। ওকে, সেই জন্য স্পার্মাটোজেনেসিসের ওই দিকটা যায়নি, শুধুমাত্র হরমোনের জায়গাটাকে ফোকাস করছে। ওকে, তো কী হরমোন কোথা থেকে বেরোলো সেটা মনে রাখবো, যে টেস্টোস্টেরন কোথা থেকে বেরোচ্ছে, লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল, এবং এই সেলসটা কোথায় অবস্থিত, ইন্টারটিউবুলার যে স্পেস আছে সেখানে। ইন্টারটিউবুলার স্পেস মানে কোন টিউবুলস, সেমিনিফেরাস টিউবুলস। এইভাবে পরপর পরপর মনে রেখে দেবে। এবারে এই যে অ্যান্ড্রোজেন মেইনলি যে টেস্টোস্টেরন বেরোলো, তার হচ্ছে কী ফাংশন, সেটা হচ্ছে নিচে দেওয়া আছে। এটা খুব সহজ, দেখো নিজেদের মানে তোমাদের যারা আমরা মেল ইন্ডিভিজুয়াল যাদের দেখে থাকি তাদের সাথে যদি রিলেট করি, অনেকটা দেখবে যে আউটার যে স্ট্রাকচারগুলো সেগুলো অনেকটা মিলে যাবে। কী বলছে, অ্যান্ড্রোজেন রেগুলেট দ্য ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন অ্যান্ড ফাংশন অফ দ্য মেল অ্যাক্সেসরি সেক্স অর্গান লাইক এপিডিডাইমিস, ভার্স ডিফারেন্স, সেমিনাল ভেসিকেল, প্রস্টেট গ্ল্যান্ড অ্যান্ড ইউরেথ্রা এটসেট্রা। ওকে, তো দেখো তোমাদের যদি একটা ছবি দেখায় তাহলে তোমাদের হয়তো একটু ক্লিয়ার হবে। এছাড়া তোমরা যদি এখন আশা করি বুঝতে পারবে, যদি বুঝতে না পারো তাহলে একবার ক্লাস টুয়েলভে যে এনসিইআরটি বইটা আছে সেখানে খুলে একবার দেখবে যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যে আছে সেখানে দেখবে এরকম একটা ছবি আছে, এবং সেই ছবিটাই দেখে নেবে, এইটা থেকে আশা করি বুঝতে পারবে। দেখো কী বলছে, যে অ্যান্ড্রোজেন কী করে, রেগুলেট করে দ্য ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন অ্যান্ড ফাংশন অফ, অর্থাৎ ডেভেলপমেন্ট করে, ম্যাচুরেশন করে এবং ফাংশন কার কার, মেল অ্যাক্সেসরি সেক্স অর্গান, অর্থাৎ যেগুলো অ্যাক্সেসরি মানে এই যে টেস্টিস, এই ছবিটা যদি আমরা দেখি এটা হচ্ছে টেস্টিস, অর্থাৎ টেস্টিসটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, বাকিগুলো যেগুলো আছে সেক্স অর্গানের মধ্যে সেগুলো হচ্ছে অ্যাক্সেসরি, অর্থাৎ এ হচ্ছে মুখ্য, এ হচ্ছে মেন কাজটা করে, আর বাকিগুলো কী করে, বাকিগুলো হচ্ছে সাহায্য করে। বোঝা গেল, এটা হচ্ছে টেস্টিস, আর বাকি যে সেক্স অর্গানগুলোর নাম বলছি সেইগুলো আমি খালি তোমাদের এখানে ছবিতে দেখিয়ে দেবো। সেই যে সেক্স অর্গানগুলো অ্যাক্সেসরি সেক্স অর্গান, অর্থাৎ সহযোগিতা করে যেগুলো সেক্সে, সেই সেই অর্গানগুলোকে, অর্গানগুলোর ডেভেলপমেন্টে এই হরমোনটা হেল্প করে। সেইগুলো অর্গানগুলো কী কী, দেখো এইটা হচ্ছে টেস্টিস, এই যে দুটো টেস্টিস, এ পেয়ার অফ টেস্টিস আমরা জানি, তো টেস্টিস এটা দেখো এপিডিডাইমিস, এই যে এপিডিডাইমিস এইটা হচ্ছে এপিডিডাইমিস, এই এপিডিডাইমিসটা এখানে গোল, এখানে ঘুরে গিয়ে বেন্ড হয়ে এই ওপরে উঠে যাচ্ছে, অর্থাৎ এটা অ্যাবডোমেনে ঢুকে যাচ্ছে। ওকে, এই ওপরের দিকে হচ্ছে অ্যাবডোমেন আছে, এটা হচ্ছে অ্যাবডোমেনের বাইরে স্ক্রোটাল স্যাক্সের মধ্যে টেস্টিসটা আছে, এই টেস্টিসের মধ্যে এটা হচ্ছে এপিডিডাইমিস, এপিডিডাইমিস ঘুরে গিয়ে কী হলো, এটা হচ্ছে ভার্স ডিফারেন্স হয়ে গেলো, এবং ভার্স ডিফারেন্স হয়ে এটা অ্যাবডোমেনে ঢুকে গেল। ভার্স ডিফারেন্সে অ্যাবডোমেনে ঢুকে গিয়ে কী হলো, এবারে এটা তাহলে আমাদের গেল এপিডিডাইমিস, গেল ভার্স ডিফারেন্স, এবারে হচ্ছে সেমিনাল ভেসিকেলস কোনটা, এই যে এটা হচ্ছে সেমিনাল ভেসিকেলস, আশা করি দেখতে পাচ্ছ, এই যে
এটা হচ্ছে সেমিনাল ভেসিকলস। এই সেমিনাল ভেসিকলস থেকে ডাক্ট থাকে, এই সেমিনাল ভেসিকলসের যে সিক্রেশনগুলো সেগুলো কী হয় ডাক্টের মাধ্যমে গিয়ে এইখানে হচ্ছে ওই স্পার্মে যে স্পার্মটা আসছে টেস্টিস থেকে তার সাথে হচ্ছে মিক্স আপ হয়। ওকে, এই সেমিনাল ভেসিকলস হলো অ্যাক্সেসরি সেক্স অর্গান। তারপরে সেক্স অ্যাক্সেসরি সেক্স অর্গান হচ্ছে প্রস্টেট, এই যে প্রস্টেট, ওকে, তার ঠিক নিচটাতেই। এই প্রস্টেট থেকেও সিক্রেশনগুলো কী হয় ডাক্টসের মাধ্যমে গিয়ে গিয়ে এই যে সিমেন যেটার মধ্যে তোমার মানে সিমেনটাকে তৈরি করে, সিমেন মানে কি স্পার্ম, আর এই অ্যাক্সেসরি যে সেক্স অর্গানগুলো আছে এই সেমিনাল ভেসিকলস প্রস্টেট এই গ্ল্যান্ডসগুলোর সিক্রেশন এই সবকটাকে মিলিয়ে বলা হয় সিমেন। তো সেই সিমেনটাকে তৈরি করতে হচ্ছে এই সেক্স অর্গানগুলো কাজে লাগে, এই সেমিনাল ভেসিকল প্রস্টেট। ওকে, তাহলে সেমিনাল ভেসিকলস কোনটা জানলাম, প্রস্টেট গ্ল্যান্ড কোনটা জানলাম, এছাড়া হচ্ছে ইউরেথ্রা, অর্থাৎ এই যে ইউরেথ্রা, ওকে, ইউরেথ্রা, এই জিনিসগুলো হচ্ছে ডেভেলপমেন্ট ম্যাচুরেশন এবং ফাংশন অফ দ্য মেল মানে ডেভেলপমেন্ট ম্যাচুরেশন এবং ফাংশন অফ দ্য মেল সেক্স অর্গ্যান এটা হচ্ছে রেগুলেট করে কে, এই অ্যান্ড্রোজেন হরমোন যেটা তোমার ওই লেডিক সেলস থেকে বেরোলো। আশা করি বোঝা গেল। এবার আসছে দিস হরমোন, এবার আর কী কী কাজ করে দিস হরমোন স্টিমুলেট, তাহলে ছবিটা একটা হচ্ছে অ্যান্ড্রোজেনের হরমোন, সবসময় মনে রাখবে যে দিদি যে ছবিটা দেখিয়েছিল সেই ছবিটা থেকে, অর্থাৎ ছবিটায় কী কী দেখিয়েছিল অ্যাক্সেসরি সেক্স অর্গান, অর্থাৎ অ্যাক্সেসরি সেক্স অর্গানের ডেভেলপমেন্ট ম্যাচুরেশন এবং ফাংশনের রেগুলেশন হচ্ছে এই হরমোনটার একটা ফাংশন। পরের যে ফাংশনটা সেটা হচ্ছে বাইরের বাইরের মানে দেখা কি বলছে, দিস হরমোন স্টিমুলেট কী করে মাস্কুলার গ্রোথ, অর্থাৎ দেখবে যখন পিউবার্টি রিচ করে কোনো মেল ইন্ডিভিজুয়াল তখন তার মাস্কুলার গ্রোথ হয়, অর্থাৎ মাসেলস ভালো তৈরি হয় ডেভেলপ করে, মাস্কুলার গ্রোথ গ্রোথ অফ ফেশিয়াল অ্যান্ড অ্যাক্সিয়াল হেয়ার, অর্থাৎ এই যে ছেলেদের দেখবে যে 14-15 বছর বয়সে পরে কী হয় দাড়ি গোঁফ বেরোয়, তো সেটাই হচ্ছে আমাদের কি ফেশিয়াল হেয়ার, অর্থাৎ এগুলো বাইরে থেকে দেখা যায় যে তার মাসেলসে গ্রোথ করলো, অর্থাৎ সে হয়তো তার আগে খুব রোগা রোগা ছিল তারপরে কী হলো হঠাৎ করে একটু মাসেল ট্যাসেল হয়ে গেল মানে মেল ইন্ডিভিজুয়ালসটার মধ্যে, তো সেটা কীভাবে হলো সেটা এই অ্যান্ড্রোজেনের জন্যই কিন্তু হচ্ছে, এবং এই বয়সটাতে সবারই হয় কী হয় মাস্কুলার গ্রোথ হবে, গ্রোথ অফ ফেশিয়াল এবং অ্যাক্সিলারি হেয়ার, অ্যাক্সিলারি যে রিজিয়ান সেখানেও হেয়ার দেখা দেবে, এছাড়া অ্যাগ্রেসিভনেস, অর্থাৎ ছেলেদের মধ্যে ওই যে সময়টা অর্থাৎ তার আগে অবধি পিউবার্টির আগে অবধি কিন্তু আমরা একটা ছেলে এবং মেয়েকে ডিভিশন করতে পারি না, ওকে, নেচারের দিক থেকেই বলো বা শারীরিক কোনো গঠনের দিক থেকেই বলো কোনো ডিভিশন হয় না, কিন্তু ওই পিউবার্টি রিচ করার পর থেকে কিন্তু দুজনের মানে ক্যারেক্টারিস্টিক্স নেচার আলাদা আলাদা হতে থাকে। ওকে, যেমন মেয়েদের ক্ষেত্রে একটা শাইনেস থাকে, অ্যাগ্রেসিভনেস তাদের একদমই থাকে না, সবই হয় এই তোমার অ্যান্ড্রোজেনের জন্য, অর্থাৎ মেলস ফিমেলসদের ক্ষেত্রে ইস্ট্রোজেন আর মেলসদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, যেহেতু দুটো হরমোন আলাদা তাই দু রকম তাদের মধ্যে দেখা যায়। তো মেলসদের ক্ষেত্রে কী কী দেখা যায়, অ্যাগ্রেসিভনেস দেখা যায়, অর্থাৎ তখন থেকেই মেলসরা নিজেদেরকে ভাবে যে বিরাট একটা আমি মানে বড় হয়ে গেছি, অর্থাৎ অ্যাগ্রেসিভনেস তার মধ্যে একটা কাজ করে যে আমি ছেলে আমি পুরুষ মানুষ এইরকম একটা অনেক ছেলের মধ্যেই এটা দেখা যায়। তো তাদের ক্ষেত্রে মানে তাদের ক্ষেত্রে হয়তো এই হরমোনটা বেশি বেরোয় বা জানি না, তো মানে এটা একটা নেচার ছেলেদের। ওকে, তারপরে কি দেখো লো পিচ অফ ভয়েস, অর্থাৎ পিচ ভয়েস যেটা আছে তার পিচটা যেটা সেটা লো হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে কি হয় সেটা একটু হাই হয়ে যায়। ওকে, তারপরে এই যে অ্যাগ্রেসিভনেস ছেলেদের ক্ষেত্রে দেখা যায়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেসিভনেসটা দেখা যায়, মেয়েদের ক্ষেত্রে একটা কোমলতা দেখা যায়, অর্থাৎ ঠিক উল্টো উল্টো দেখা যায় নেচারে। ওকে, এরপর দেখো অ্যান্ড্রোজেন কী করছে, তাহলে এটা তো আমরা সহজেই বুঝতে পারবো যে কিসের জন্য হচ্ছে, এরপরের যে ফাংশনটা কী বলছে, অ্যান্ড্রোজেন প্লেজ এ মেজর স্টিমুলেটরি রোল ইন দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস, অর্থাৎ এই যে প্রাইমারি সেক্স অর্গান হিসেবে কাজ করছিল টেস্টিস ওখানে কী হচ্ছিলো স্পার্মাটোজেনেসিস, সেই যে স্পার্মাটোজেনেসিসকেও কিন্তু আমাদের প্রসেসটাকে স্টিমুলেট করছে এই অ্যান্ড্রোজেন হরমোন। তাহলে অ্যান্ড্রোজেনের তিনটে কাজ হলো, ফার্স্ট হচ্ছে সেই ছবিটা দেখে অর্থাৎ ডেভেলপমেন্ট ম্যাচুরেশন এবং ফাংশনটাকে রেগুলেট করে অ্যাক্সেসরি সেক্স অর্গানের, দ্বিতীয় হচ্ছে আমরা এমনি যেটা নেচারে দেখতে পাই মানে মেল ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে পিউবার্টি রিচ করার পর থেকে কী কী যে তাদের মাসেলে একটু গ্রোথ দেখা যায়, এছাড়া পিউ অ্যাক্সিলারি এবং ফেশিয়াল হেয়ার দেখা যায়, অ্যাগ্রেসিভনেস দেখা যায়, এছাড়া লো পিচ অফ ভয়েস এগুলো দেখা যায়। তারপরে তিন নম্বর পয়েন্টে কী হলো যে যে স্পার্মাটোজেনেসিস প্রসেসটা তাদের মধ্যে হয়ে থাকে সেইটাকে হচ্ছে স্টিমুলেটরি রোল প্লে করে। এই যে স্পার্মাটোজেনেসিস মানে হচ্ছে ফরমেশন অফ স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়ার আর একটা নাম হচ্ছে স্পার্ম। ওকে,
এবার বলছে আরেকটা ফাংশন অ্যান্ড্রোজেন কি করে, অ্যাক্টস অন দ্য সেন্ট্রাল নিউরাল সিস্টেম, অর্থাৎ সেন্ট্রাল নিউরাল যে সিস্টেম আছে, আমাদের নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন পড়া হয়ে গেছে, তো সেই সেন্ট্রাল নিউরাল সিস্টেমের ওপরও এই অ্যান্ড্রোজেন কিন্তু অ্যাক্ট করে, কী করে, অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য মেল সেক্সুয়াল বিহেভিয়ার, অর্থাৎ মেলসের যে সেক্সুয়াল যে বিহেভিয়ার, সেই যে বিহেভিয়ারটাকে ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ স্টিমুলেট করে দেয়, বাড়িয়ে দেয় এই হরমোনটা। ওকে, ইট ইজ এ মেল যে সেক্সুয়াল বিহেভিয়ার সেটাকে আমরা বলি লিবিডো, এবং সেই যে মেল সেক্সুয়াল বিহেভিয়ারটা কিন্তু সবটাই হয় এই অ্যান্ড্রোজেনের জন্যই, অ্যান্ড্রোজেন মানে এই টেস্টোস্টেরনের জন্য। অর্থাৎ তোমাদের যদি পরীক্ষায় কোনো কোশ্চেন আসে যে এটা কেন হয়, এবং সেখানে যদি দেখো যে মেলস এবং ফিমেলসদের মধ্যে বলছে, অর্থাৎ মেলসদের মধ্যে দেখা যায়, ফিমেলসদের মধ্যে দেখা যায় না, বা ফিমেলসদের মধ্যে দেখা যায়, মেলসদের মধ্যে দেখা যায় না, তখন সবসময় মাথায় রাখবে যে এটা কিন্তু এই অ্যান্ড্রোজেন হরমোনের জন্যই হয়ে থাকে, এবং অ্যান্ড্রোজেন হরমোনের ক্ষেত্রে মেলসদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং ফিমেলসদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, এরই আশেপাশে কিন্তু কোশ্চেনটা ঘোরাঘুরি করছে, সেটা মাথায় রাখবে সবসময়। ওকে, তারপর কী বলছে তার পরের পয়েন্টে, পরের ফাংশন, দিস হরমোন প্রোডিউস অ্যানাবলিক ইফেক্ট অন প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট মেটাবলিজম, অর্থাৎ প্রোটিন এবং কার্বোহাইড্রেট যে মেটাবলিজম তার উপর অ্যানাবলিক এফেক্ট দেখা, অর্থাৎ সিনথেটিক এফেক্ট, মানে কি প্রোটিন এবং কার্বোহাইড্রেটটাকে ভেঙে দেয় না, যেটা আমাদের ওল্ড এজ যখন হয় তখন কি হয় ওটা আস্তে আস্তে ভাঙতে থাকে, ফলে কি হয় যে মাসকুলার গ্রোথ মাসেলস যেটা থাকে সেটা ভেঙে যায় যখন ওল্ড এজ হয়, কিন্তু এখানে যখন পিউবার্টি যখন রিচ করছে, অর্থাৎ অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণটা, টেস্টোস্টেরনের পরিমাণটা ব্লাডে লেভেলটা বেড়ে গেছে, তখন কিন্তু আস্তে আস্তে কি হয় মাসেলস গ্রোথ হয়, অর্থাৎ কী হবে প্রোটিন এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমে অ্যানাবলিক এফেক্ট দেখা দেবে, অর্থাৎ সিনথেটিক এফেক্ট, ভাঙারটা নয়, ক্যাটাবলিক নয়, অ্যানাবলিক। ওকে, তাহলে কী কী আমরা ফাংশন দেখলাম সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এইভাবে দাগ দিয়ে নিতে পারো যে অ্যান্ড্রোজেনের প্রথম হচ্ছে এটা, যেটা হচ্ছে ফটো দেখে আমরা শিখেছি, তারপরের যে হরমোনের ফাংশনটা এখান থেকে হচ্ছে আমাদের এই অবধি। ওকে, তারপরের ফাংশন হচ্ছে স্পার্মাটোজেনেসিস রিলেটেড। ওকে, তারপরের ফাংশন হচ্ছে মেল সেক্সুয়াল বিহেভিয়ার রিলেটেড। ওকে, এইভাবে দাগ দিয়ে নেবে, তাহলে পরীক্ষার সময় পড়তে কিন্তু খুব সুবিধা হবে। তারপরেরটা হচ্ছে যেটা আমাদের মাসেলস যে গ্রোথটা তার সাথেই রিলেটেড, কি যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট যে মেটাবলিজম সেখানে সিনথেটিক এফেক্ট, এবং সিনথেটিক এফেক্টে সবসময় অ্যানাবলিক হয়, ক্যাটাবলিক মানে হচ্ছে কাটা, ক্যাটাবলিক থেকে মানে ক্যাটাবলিকের সাথে দেখো কাটা, দুটোই কেমন ক ক দিয়ে উচ্চারণ, তো সেইভাবে মনে রাখবে যে ক্যাটাবলিক মানে কাটা, আর তার উল্টোটা মানে অ্যানাবলিক মানে সেটা হচ্ছে জোড়া, মানে সেটা সিনথেটিক এফেক্ট, এইভাবে মনে রাখবে জিনিসগুলো, তাহলে অনেকটা সুবিধা হবে। তাহলে এখানে কী কী ফাংশন দেখলাম, এবং কী হরমোন কোথা থেকে বেরোয়, এবং টেস্টিস কতগুলো আছে, এবং সেটা তোমাদের এখান থেকে একটা কোশ্চেন টানে, মানে যেটা রিপ্রোডাকশন থেকে আসে মেনলি, যে ওই ক্রিপ্টোক্রিটিজমের ব্যাপারটা, এবং মানে এটা কেন আমাদের মানে মেলস ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে টেস্টিস কেন বাইরে থাকে, অ্যাবডোমেনের মধ্যে কেন থাকে না, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, তো আজকে আমরা পড়লাম টেস্টিস অবধি, পরের দিন আমরা পড়বো ওভারি, সেই ওভারিতেও আমরা দেখবো যে সেখানে ওজেনেসিস হয়, সেখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এবং তার জন্য আমরা দেখবো যে ফিমেলসদের ক্ষেত্রে যে পিউবার্টি রিচ করার পরে যে যে ক্যারেক্টারগুলো চেঞ্জ হয় সেগুলো আমরা দেখবো, যে সেগুলো দেখবো পুরো টেস্টোস্টেরনের থেকে আলাদা, এবং সেই জন্যই আমরা কিন্তু একটা এজের পর থেকে একটা ছেলে এবং একটা মেয়েকে আলাদা করতে পারি, তাদের মানে তাদের ক্যারেক্টার দেখে, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার দেখে আলাদা করতে পারি, কিন্তু একদম বাচ্চাবেলায় কিন্তু আলাদা করা যায় না, কারণ সেই পিউবার্টি রিচ করার আগে অবধি কিন্তু আমাদের এই হরমোনগুলো কিন্তু বডিতে সিক্রেশন হয় না, তখন যা সিক্রেশন হয় দুজনের ক্ষেত্রেই এক হয়, সেই জন্য আমরা আলাদা কিছু করতে পারি না। ওকে, তাহলে আজকে আমরা পড়লাম মেল ইন্ডিভিজুয়ালস, পরের দিন আমরা পড়ব ফিমেল ইন্ডিভিজুয়ালস, তারপরে কিন্তু আর তেমন বেশি কিছু নেই, হরমোনস অফ হার্ট, কিডনি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক, এটা ছোটোই আছে অল্প, তারপর হচ্ছে মেকানিজম অফ হরমোন অ্যাকশন, তো তারপরে এটা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এবং তারপরে আমরা অন্য আর একটা নতুন চ্যাপ্টার শুরু করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।